লিভার ভাই এখানে ভেঙে গেছে, মানে হালাত ভাই ফুল টাইট। তো কলকাতা যাওয়ার প্ল্যান তো ভাই ক্যান্সেল হয়ে গেল ভাই অ্যাক্সিডেন্টের জন্য। গাইজ আমি আর রিজুল এখন যাচ্ছি ইউডি টাটাকে পিক আপ করতে। ভাই প্ল্যান তো ছিল আজকে মোটো ব্লগের, লেকিন ভাই এখানে লাইফস্টাইল ব্লগ হয়ে যাচ্ছে। আর রিজুল আরও সিগন্যাল আইনি আসার কথা ছিল, বাট বাইক না নিয়ে এসে ভাই ফোর হুইলার নিয়ে চলে এসেছে, বলছে আমি এখানে হাঁটতে পারবো না, তার জন্য ফোর হুইলার নিয়ে চলে এসে বুঝতে পারছো। আমি বললাম যে বাইকেও মানে বাইকেও বসে পারবো, মানে রিজুল ভেবেছে যে আমি বাইকে বসার মতো হালাতে নেই, ঠিক আছে। পরে বলছে ইডি টাটা কি বলছে নামটা কি ওই ওর নাম সৈকত, ওর রিয়েল নামও জানি না। আরে সবার ওরকম বাইকের নামে বা ইউটিউব চ্যানেলের নামে আমি সেভ করে রাখি, ওর নাম ইডি টাটা এটাই জানি আমি। কি বলছে বলছে হ্যাঁ এখন গাড়ি পাল্টি হয়ে গেছে এরকম, হ্যাঁ মানে কতটা বাড়িয়ে বাড়িয়ে বলেছে, চলতে তো হবে গাইজ এই পা নিয়েই। ভাই আজকে তো লাইফস্টাইল ব্লগ হয়ে যাচ্ছে ভাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর উইশ করো তাড়াতাড়ি যাতে কামব্যাক করে যায় মোটো ব্লগে। কোথায় যাবি বল, কোথায় যাবি তুই বল, তোর গার্লফ্রেন্ডের বাড়ি যাওয়া যাক। আর কার তুলবি, আমার গার্লফ্রেন্ডের বাড়ি তো আমার বাড়ি, আমার বাড়ি। এই আর লিক হয়ে গেছে গাইস। ও ভাই 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 আহ গাইস পা পুরো একদম ব্যান্ড করতে পারছি না আমি, মানে আমার একদম হালাত পুরো খারাপ ভাই। তো গাইস এখানে আমরা চলে এসেছি ভাই জয়কে নিতে, জয়ও এখানে চলে আসছে দেখতে পাচ্ছ। আর সামনে ভাই আমাদের সাথে রাজু অ্যাড হচ্ছে, তো চলো ভাই আজকে সব মোটো ব্লগাররা বুঝতে পারছো সব এক জায়গাতে ভাই, তো আজকে তো ভাই ফুল মজ হবে ভাই। তো গাইস এখানে রাজু চলে এসেছে ভাই, সব এখানে ব্লগ করছে, তো আজকে মানে লাইফস্টাইল ব্লগ দেখতে পাওয়া সবার চ্যানেলে গাইস। গাইস এই ক্যাফেতে চা এখানে পি লেতে আপন, মতলব ও আচ্ছা আমি তো বাংলা ব্লগ বানাচ্ছি আর। গাইস এখানে মালটাকে দেখো, বাচ্চাদের মতো এখানে বা মেয়েদের মতো এখানে দোলনা চড়ে বেড়াচ্ছে, মানে কিছু বলার নেই। তো গাইস ইয়া পে দেখো আমাদের মাল 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 মাল। তো গাইস ফাইনালি এখানে আমাদের চা এসে গেছে, সবাই দোস্ত চা পিলো, চায়ের সঙ্গে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে। তো গাইস চলো তাদের চায় পিলেতে আপন, মতলব আরে यार আমি নিজেই ভুলে যে বাংলা ব্লগ শুট করছি, তুই ওরা ভাই কনফিউজ করছিস। চলো গাইস তাদের চাটা খেয়ে নি এন্ড দেখা যায় ভাই চাটা টেস্ট কেমন। এখানে ফার্স্ট টাইম আসলাম এই ক্যাফে। এটা কি ক্যাফে বলে, পান্ডা ক্যাফে না? পান্ডা পান্ডা ক্যাফে হোক, এখানে হচ্ছে বাদরে দুধ দিয়ে চা হয়। গাইজ আমি এক্ষুন একটা গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চাইছি, মানে একটা মেয়েকে। তো সেই মেয়েটা হচ্ছে আই লাভ ইউ বেবি, আই হেট ইউ। তোমার তুই প্রমাণ, তোমার তুই মানে হেট ইউ বলেছিস কিন্তু তুই প্রমাণ করে দিলি যে তুই একটা মেয়ে। গাইজ এখানে চলে এসেছে আমাদের মাল, তো চলো ভাই তাড়াতাড়ি মালটাকে তাড়াতাড়ি সাটিনি। গাইজ লাগালে ভাই আরো ফারু সাউন্ড হবে গাইজ, এটাতে ভালোই সাউন্ড আছে ভাই, এক্সস্ট লাগাটা তো পুরো একদম ফেটে যাবে। গাড়ি ঢাকা দিলে আর ভালো, তোমার পিছনে গাড়ি চলেছে তো। সো গাইস এখন আমরা সবাই এসেছি এরকম কিছু একটা লোকেশনে, দেখতে পাচ্ছ সামনে ক্যাফেটা খুব সুন্দর লাগছে, মানে দিনের বেলা আসলে ভালো করে ভাই শো করতে হতাম, বাট রাতে বেলা কিছুটা এরকম লাগছে। আর চারো তরফে ভাই মাঠ আর মাঠ ভাই, এখানে এসব গার্লফ্রেন্ডের সাথে গেছে যাচ্ছ, গার্লফ্রেন্ড ছিল বলেই কলটা কাটছে। তো যাই হোক এখানে চা বাগেরা এনজয় করছি আমরা অ্যান্ড সব, মানে ভিডিও হচ্ছে বলে এখন চাগুলো ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। বাট রিয়ালিটি ভাই আগে সাজিয়ে ফেলেছে অলরেডি। ওই দেখো জয়কেও দেখো, সব স্ক্রিপ্টেড মাল ভাই, আমি তো রিয়েল শুট করি ভাই।
গাইস আমাদের এখানে চা বাগানে খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখতে তো পিছনে ক্যাফে আর ক্যাফেটাতে থিম অ্যাম্বিয়েন্সটা খুব ভালো আর দিনের বেলা কখনো এখানে আরেকবার আসবো সবাই মিলে একদিন করে এখানে আসবো মোটো ব্লগ বানাতে দিনের বেলা এসে ভাই কভার করতে হবে আর এখানে সব আরে নেশাখোর ভাই আমি সিগারেট খাওয়ানো মালদের কেস খাইয়ে দি তুমি কেস খেয়ে গেছো তো গাইস এতক্ষণ ভিতরে রাড়া তো ছিল আর এখন বাড়ি চলে যাচ্ছে বাই বাই দেখাচ্ছি নেক্সট ব্লগে বাই বাই গাইজ এখন আমরা আছি অশ্বনগর এই ক্লক টাওয়ার এখানে এন্ড সবাই বাড়িতে ড্রপ হয়ে গেছে এখন আমি আর যাচ্ছি রেজলদা আমরা যাচ্ছি ঘুমা আর আমার গাড়িও চলে এসছে ভাই গাড়ি এখন আছে ভোম্বলে গেছে কারণ গ্যারেজ ভাই অফ করে দেবে যার কারণে ভোম্বলকে পাঠিয়েছি আমার গাড়িটাকে নিয়ে আসার জন্য তো এখন যাবো সোজা আমরা গাড়ির কাছে তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার গাড়ি সব ঠিকঠাক হয়েছে কিনা আর গাইজ এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছ ওখানে এই লাইট গুলো ভাই এগুলো আমার অয়েল ট্যাঙ্কে লাগাতে হবে আসলে এগুলো ভাই আমাদের ঘুমা চুমাদাটা দোকানে পায় তো ওখানে ভাই পুরো আউট অফ স্টক ভাই এবার ওখানে কবে আনবে জানি না কারণ কলকাতা যাবে যাবে সেদিন গাড়া তো এগুলো আমি এই যে রিজুলদা এনে দিয়েছে রিজুলদাকে খতরনাক বলা থ্যাংক ইউ মানে তুমি যদি এগুলো না দিতে না তাহলে পেতামই না রিজুলদা গুলো নিয়ে চলে এসে তো এগুলো ভাই কালকে আমার অয়েল ট্যাঙ্কে সেট আপ করতে হবে আমার আর এরিয়া ট্রাইডার গাড়িতে সেট আপ করতে হবে গাইজ এখানে তো এসেছি ক্যাফেতে ভোম্বল ভাই এখানে নেই ভোম্বল গাড়ি নিয়ে চৌমাতা আছে আর এখানে রিজুলদার অনেক লেট হয়েছে তো চা বাগারা এখন আর খাবো না তো আমরা এই রিজুলদা এখানে চলে যাচ্ছে চা বাগারা খেয়ে আমরাও চলে যাবো ওখানে চলো আর গাইজ আমি অ্যাক্সিডেন্টটা পুরো এই জায়গাটাই করেছিলাম মানে এখানটাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল বুঝতে পারছো এই জায়গাটাতেই করেছিলাম উইলি মারতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে চলো তাহলে টাটা বাই বাই আরামসে দেখে শুনে যেও তাহলে তো চলো গরম গরম চা সাটিয়ে নি মম্বল দাদাই চা খা গাইজ এখানে গার্লফ্রেন্ড তো আমাকে চকলেট দিচ্ছে না বাট এই ভাই আমাকে চকলেট দিচ্ছে বাহ 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 গাইজ ও আমাকে চকলেট দিলো ভাই ভাই গার্লফ্রেন্ড তো আর যদি কাজ ভাই তুই নিয়ে হতি ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই ডিয়ারি মিল্ক চলো গাইজ সাটিয়ে ফেলি The next day. So guys, finally আমার গাড়ি ভাই কামব্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই আপনার বিস্ট এখানে এসে গেছে এন্ড গাইস এখানে আবার আগের মতো ভাই এখানে লাইট সেট আপ বগেরা লাগিয়ে দিয়েছি অয়েল ট্যাঙ্ক দেখো কিরকম সেক্সি লাগছে এন্ড গাইস এখানে আমার গাড়িতে কি কি ক্ষতি হয়েছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে এটা দেখতে পাচ্ছ ঝালাই করেছি তো এটা নাটবোর্ড লাগানোর মতো আর অবস্থা নেই এটা ভেঙে গেছে ভাই এবারে আর লাগানোর মতন ভাই সিচুয়েশন ছিল না যার কারণে এখানে পুরো ঝালাই দিয়ে এখানে ফিক্স করে দিয়েছি এক্সেলটা বেঁকে গেছিল তো এক্সেলটা এখানে এনেছে তো পাইনি ওটা ভাই টিভিএস এ লাগিয়ে দিয়েছি সেম থিকনেস বগেরাই হয় তো ওটা লাগিয়ে দিয়েছি আর গাইস এখানে ব্রেকের এটা দেখতে পাচ্ছ এখানে বেঁকে গেছে তো এটা এখনো চেঞ্জ করিনি ভাই কারণ এটা খুবই কস্টলি তার জন্য এখন এক্সচেঞ্জ করিনি পরে এক্সচেঞ্জ করে নেবো এটা প্রাইস আই থিঙ্ক 450 এরকম কিছু প্রাইস আছে তো এটা পরে চেঞ্জ করে নেবো আর গাইস আজকে আমার এই গাড়ির লাইটটা সরি আজকে না কালকে আমার এই লাইটটা ভাই খারাপ হয়ে গেছিল তো এখনই ভাই চেঞ্জ করে আসলাম এই লাইটটা আর আগের লাইটটা ছিল ভাই হ্যালোজিন লাইট এখন ভাই এখানে এলইডি লাইট লাগিয়েছি তো গাইস এলইডি লাইট লাগানোর পরে কিছুটা এরকম লুক আসে দেখতেই পাচ্ছ ভাই রাত্রিবেলা কিরকম ভিজিবিলিটি হবে জানি না বাট হ্যালোজিন লাইটের থেকে অনেক ভালো কোয়ালিটি হবে এটুকুনি শিওর আর গাইস এখানে প্রোডিক্স এটাও লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি বাবা লিখে দিয়েছি তো কেমন লাগছে বলো আর এখানে মাস্ট লোকেশন আর তার সাথে এখানে ভোম্বল বসে আছে তো বাস গাইজ আপডেট কিছু এরকম ছিল অ্যান্ড আর দুদিন পরে ভাই ব্লগ আসতে চলেছে ভাই সরস্বতী পুজোতে ভাই না বললে হবে না ভাই তো ব্লগ তো ভাই খতরনাক হতে চলেছে সরস্বতী পুজোর ব্লগটা ভাই খুব খতরনাক হতে চলেছে তো ভাই ভিডিওর জন্য রেডি থাকো তো গাইজ এরকম খতরনাক বলা থ্যাংক ইউ ভাই এখান থেকে পুরো ফ্রম দিল সে সমঝরো লাভ ফ্রম আপনকা দিল গাইজ থ্যাংক ইউ সো মাচ গাইজ এরকম খতরনাক সাপোর্ট করার জন্য সত্যি কথা বলতে ভাই মজা এসে যাচ্ছে ভাই তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ তাড়াতাড়ি আমাদের 10k সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে গাইজ আর এই ভিডিওটা যখন তোমরা দেখছো আই থিঙ্ক 5000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা ভালো সাপোর্ট করার জন্য এরকম সাপোর্ট করো আর তাড়াতাড়ি 10k সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দাও তারপরে তো ভাই খতরনাক খেল হয়ে গা গাইজ খেল আমরা এরকম জায়গাতে ভাই এসেছি ভিডিও শুট করার জন্য এখানে ভোম্বল আর এখানে ভাই এটা অ্যাকচুয়ালি গাইজ এই জায়গাটার নাম হলো ঘুমা মথুরাপুর তো এই রোডটার নাম মথুরাপুর বলে তো না তো এখানে বাস ম্যাপে তো চলে আসে মথুরাপুর মারলে গাইজ তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও গার্লফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে তো ভাই এখানে আসতে বড় মস্ত লোকেশন আছে সো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে এন্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই